মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে সকলে প্রতিবাদে সামিল হয়েছেন। বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা রয়েছেন সেখানে। ময়ূর ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, দেখো বিকেল চারটের সময় এই মিছিল শুরু হয়েছে গড়িয়াহাট থেকে। এই মুহূর্তে আমরা চারু মার্কেট ক্রস করেছি, অর্থাৎ লেক মলের কাছে রয়েছি। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখো হাজার হাজার মানুষ প্রত্যেকে টর্চ লাইট অন করেছেন মোবাইলের, এবং অন করে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। দক্ষিণ কলকাতার 52টা স্কুল, যে স্কুলের প্রাক্তনীরা আজকে এই মিছিল ডেকেছে, এবং এই 52টা স্কুলের প্রাক্তনী, তাতে কোনো বয়সের, আমি বলছি বিভিন্ন বয়সের মানুষ এসেছেন, অনেকে এসেছেন। আমি আগে বলছিলাম যে 1970-75 সালে তারা পাস আউট হয়েছেন, কিন্তু এই আর্থিকের নৃশংস ঘটনার প্রতিবাদে তারা সলিডারিটি জানাতে তারা কিন্তু আজকে প্রতিবাদে নেমেছেন। কখনো গান হচ্ছে, কখনো স্লোগান হচ্ছে, কখনো বলা হচ্ছে, কখনো এইভাবে মোবাইলের আলো জ্বেলে প্রতিবাদ চলছে। এই মুহূর্তে আমরা লেক মলের কাছে রয়েছি, প্রায় 2 ঘন্টা টাইম অতিক্রান্ত, স্বতঃস্ফূর্ত এই মিছিল, এবং যারা করছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এখানে মিছিল করছেন। এবং যে ছবি আমরা দেখছি, মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে, কারণ বিভিন্ন স্কুল তারা পরে আসছে, অনেকেই যানজটের কারণে আটকে যাচ্ছে। আর একটা খুব সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে রাস্তায় যানজট তৈরি হয়েছিল রবিবারের, রবিবাসরীয় বিকেল, তাও এক কিছু জায়গায় যানজট হয়েছিল, কিন্তু যারা যানজটে আটকেছিলেন তারা কিন্তু কেউ ধৈর্য হারালেন না, উল্টে বাস এবং গাড়ির ভেতর থেকে তারা মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এরকমই বেনজির কিছু ছবি কলকাতা শহরে ধরা পড়ছে এই আর্চিকরের ঘটনায়। আজকে আমরা এই মুহূর্তে এই মিছিলের সঙ্গে রয়েছে প্রায় 6,000 মানুষ। এই মুহূর্তে রাসবিহারী এভিনিউ দিয়ে হাঁটছে, এবং তাদের প্রত্যেকের গন্তব্য তারা কালীঘাট মেট্রো স্টেশনের সামনে যাবেন, সেখানে আবার তারা মানববন্ধন করবেন, এবং মানববন্ধনের পরে তারা দেখবেন ওখানে গ্রাফিটি এঁকে তারা প্রতিবাদ হবে। এবং যে ছবি গত 2 ঘন্টা আগে ধরা পড়েছিল, সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে, এবং সেটাই কিন্তু অপরিবর্তিত রয়েছে। একেবারে ময়ূর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা সেখানে উপস্থিত রয়েছেন, সব বয়সী মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। বিচারের দাবি, দাবি একটাই, যেদিন থেকে আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ, পথে প্রতিবাদে নেমেছেন, সেদিন থেকেই প্রত্যেকের দাবি একটাই, ন্যায় বিচার। বিচার কবে আসবে, বিচার কবে মিলবে, এই দাবি যত সময় এগোচ্ছে, যত দিন গড়াচ্ছে, তত জোরালো হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের এই মিছিল, লেক মার্কেটের কাছাকাছি এই মিছিল রয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, এছাড়াও দিকে দিকে এইভাবেই প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ। একদিকে টালিগঞ্জের কলাকুশলীরা, তারাও পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন বিচার আসবে, বিচার মিলতেই হবে।